ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলি সম্পূর্ণ কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আপনারা শুনছেন নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি অরিন্দম, আর আপনারা শুনছেন দ্য ডার্ক 18। আজ দ্য ডার্ক 18 এর বিশেষ নিবেদন, ভ্যাম্পায়ার সিরিজের প্রথম গল্প বহুরূপী। লেখা এবং গল্প পাঠে আমি অরিন্দম, প্রধান চরিত্রে মৃগাঙ্ক ও পল্লবী। মৃগাঙ্কর ভূমিকায় একলব্য এবং পল্লবীর ভূমিকায় দীপিকা। শুরু হচ্ছে বহুরূপী। লাইব্রেরির বুকশেলফে বইগুলি তুলে রাখার সময় জানলার বাইরের দিকে ক্ষণিক দৃষ্টিপাত করল মৃগাঙ্ক। পুঞ্জ পুঞ্জ মেঘ যেন পরিবর্তন হয়ে ঘন কালো মেঘের রূপ নিয়েছে। সারাদিনের ভ্যাপসা গরমের পর মৃদু শীতল বাতাস এসে ঘরটিকে ঠান্ডা করে দিয়েছে। মৃগাঙ্ক বাড়ি যাওয়ার প্রস্তুতি নিল। সে রাস্তায় কেবল বেরিয়েছে এমন সময় ঝিরঝিরে বৃষ্টি শুরু হল। বর্ষাকালের বৃষ্টি সহজে থামবার নয়। ব্যাগ থেকে কালো ছাতাটা বার করে নিল সে। হাতঘড়ির গ্লাসটা মুছে নেওয়ার সময় মৃগাঙ্ক দেখল 5:30 বাজতে প্রায় 7 মিনিট বাকি। এদিকে রাস্তায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে এসেছে। দোকানপাট যাও খোলা ছিল, শিকটিতেও তালা পড়ে যাচ্ছে ধীরে ধীরে। এর কিছু কারণ অনুমান করতে পারছে সে। মৃগাঙ্ক বেশ কয়েকদিন ধরেই একটা গুজব শুনছে, আজকাল নাকি কলকাতার অলিতে গলিতে ভ্যাম্পায়ার ব্যাট অর্থাৎ রক্তচোষা বাদুর দেখা দিচ্ছে। এবং শুধু কলকাতায় নয়, পাশাপাশি কিছু স্থানেও এরা প্রভাব বিস্তার করেছে এবং দিন দিন এদের সংখ্যাধিক্য ঘটছে। এই সম্পর্কে অনেকগুলি নিউজ আর্টিকেলও চোখে পড়েছে তার। অনেকেই নাকি এই রক্তচোষা বাঁদুরদের রূপ পরিবর্তন হতে স্বচক্ষে দেখেছেন। তবে এগুলি যে কতটা গুজব আর কতটা সত্যি তা নিয়ে বেশ অনিশ্চয়তা আছে তার মনে। বিশেষ করে সন্ধ্যের দিকেই এরা নাকি শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে। মৃগাঙ্ক বেশ তাড়াহুড়ো করেই চলতে আরম্ভ করল। বৃষ্টি যেন আগের তুলনায় খানিকটা বেড়ে গিয়েছে। গাঢ় কালো মেঘ যেন তার আসল রূপ ধারণ করেছে। অনবরত বৃষ্টিপাতে যেন মনে হচ্ছে সমগ্র শহরতলি একটা কুয়াশার চাদরে আচ্ছাদিত হয়েছে। দূর দূরান্ত পর্যন্ত একটা নিস্তব্ধতার আভাস পূর্বেই তাকে বিচলিত করেছিল।
এবং অনুমান খানিকটা মিলেও গেছে। সময়ের সঙ্গে সঙ্গে রাস্তা আরও জনবিরল হচ্ছে। মৃগাঙ্কুর বাড়ি এখান থেকে অনেকটাই দূরে, তাই হেঁটে যেতে গেলে প্রায় বেশ খানিকটা সময় লেগে যায়। এই যে শুনছেন, এই যে দাদা শুনছেন, এই যে মৃগাঙ্কু এমন কিছু চিন্তা ভাবনার মধ্যে ডুবেছিল যে একটি মিষ্টি কণ্ঠস্বর তার কানের পাশ ঘেঁষে বেরিয়ে গেল। এই যে শুনছেন, এবার স্পষ্ট শুনতে পেল সে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই মৃগাঙ্কু দেখতে পেল একটি তালাবন্ধ দোকানের কার্নিশের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। আকাশে মেঘ থাকার জন্য অন্ধকারটা বেশিই মনে হচ্ছে, তার উপরে অবিরাম বৃষ্টিপাত, চোখে যেন ঝাপসা ঝাপসা ঠেকছে। তবে কণ্ঠস্বর শুনে যা মনে হলো, এই ব্যক্তি একজন মেয়ে। মৃগাঙ্কু আশেপাশে যেহেতু কাউকে দেখতে পাচ্ছে না, তাই মেয়েটি যে তাকেই ডেকেছে তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটিকে উদ্দেশ্য করে সে কিছুটা এগিয়ে গেল। মৃগাঙ্কু ওই দোকানের পাশ ঘেঁষেই এসেছিল, কিন্তু সেখানে কি কোনো মেয়ে দাঁড়িয়েছিল ঠিক মনে পড়ছে না। সাদামাটা পোশাকের একটি সুন্দরী গোছের মেয়ে ছোট একটি কার্নিশের নিচে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ঝাপটায় ক্রমশ ভিজে যাচ্ছে তার সুন্দর কোকড়ানো চুলগুলি। মেয়েটির দৃষ্টি এখন সম্পূর্ণ নিবদ্ধ এমন একটি ব্যক্তির দিকে যাকে সে আগে কখনো দেখেনি। মৃগাঙ্কু যেন স্থির অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে চেয়ে আছে। দুজনের মধ্যে যেন একটা গভীর পর্যবেক্ষণ চলছে। মৃগাঙ্কু আরও কিছুটা সামনে এগিয়ে গেল। মেয়েটিকে উদ্দেশ্য করে সে গলা খাখাড়ি দিয়ে প্রশ্ন করতে যাবে এমন সময় মেয়েটি তাকে বলে বসল, বলছি আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন, রাস্তায় তো গাড়ি প্রায় নেই, তাছাড়াও আজ আমি ছাতাটাও আনতে ভুলে গেছি, আর বৃষ্টিও তো থামবে বলে মনে হচ্ছে না। মৃগাঙ্কু একটু চিন্তা ভাবনা করল। মেয়েটির বাড়ি যত দূরেই হোক না কেন, সে চাইলেই কিন্তু বৃষ্টিতে ভিজে বাড়ি যেতে পারত, কিন্তু তা না করে কেন সে এখানে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে তার মনে। হয়তো সে তাকে বিশ্বস্ত মনে করেছে, আবার এমনও হতে পারে সে নির্জন রাস্তায় একা একা বাড়ি যেতে চায় না। মৃগাঙ্কু এবার মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আপনার ছাতাটা তো বেশি বড় নয়, আমি গেলে কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে চলুন তবে। মৃগাঙ্কু ছাতাটা একটু উঁচু করে মেয়েটির সামনে ধরল। মেয়েটি নিঃসংকোচে তার সঙ্গে চলতে শুরু করল। এদিকে সন্ধে নেমে এলো, অন্ধকার অনেকটা বেড়ে গিয়েছে, তার সঙ্গে একটানা বৃষ্টিপাত। মৃগাঙ্কু তার পথ চলতে সঙ্গীকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনার নামটা তো জানা হলো না। মেয়েটি একটু মজার সুরে উত্তর দিল,
নামটা না হয় বাড়ি যাওয়া পর্যন্তই তোলা থাক, ওটা না হয় শেষেই বললাম। আচ্ছা ঠিক আছে, ওটা শেষেই বলবেন। আপনার নামটা কি? আমার নাম মৃগাঙ্ক, মৃগাঙ্ক রায়। তা আপনার বাড়িতে কে কে আছেন? মা, বাবা, ভাই, কাকা, কাকার বউ, কাকি। ও আচ্ছা, কাকার বউ অন্য কিছু হয় বুঝি? দুজনের মধ্যে বেশ ভাব জমে উঠল। হাসি ঠাট্টা করতে করতে মেয়েটির নির্দেশিত রাস্তায় হেঁটে চলেছে দুজন। আচ্ছা, আপনি রক্তচোষা বাদুরদের গল্পটা শুনেছেন? ঠিক কোন গল্পের কথা বলছেন বলুন তো। বাদুরদের নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে, যদিও সম্পূর্ণ জানি না, তবে এটুকু শুনেছি কিছু কিছু বাদুর আছে যারা নাকি রূপ পরিবর্তন করতে পারে। এরা সাধারণত ছোটখাটো প্রাণীদের শিকার করে, এই যেমন ধরুন বাছুর, ছাগল, ভেড়া। কিন্তু যখন কোনো মানুষের সন্ধান পায় তখন এরা তাদের মতোই রূপ ধারণ করে, তাদেরকে ভুল পথে চালিত করে এদের ডেরার কাছাকাছি নিয়ে যায়। কারণ মানুষের রক্তের স্বাদ নাকি বড়ই সুস্বাদু। মেয়েটির এই অদ্ভুত কথায় মৃগাঙ্ক একটু বিস্মিত হল। সে বলল, দেখে তো আপনাকে বেশ বুদ্ধিমতী বলেই মনে হচ্ছে, তা আপনি আবার এই গুজব টুজবে কবে থেকে বিশ্বাস করেন? মেয়েটি চাপা স্বরে উত্তর দিল, গুজব নয়, আমার তো মনে হয় এর পেছনে বড় একটা রহস্য আছে। আমিও শুনেছি বুঝলেন, তবে আমার তো মনে হয় না বাস্তবে এমন কিছু হতে পারে। কথাটা ভাবলেই একটা অদ্ভুত লাগে, তাই না? রক্তচোষা বাদুর, তারাও নাকি আবার মানুষের রূপ ধারণ করে। বেশ হাসি ঠাট্টায় মজেছিল মৃগাঙ্ক, তাই সে এতক্ষণ লক্ষ্য করেনি। হাঁটতে হাঁটতে তারা প্রায় অনেকটা দূরে চলে এসেছে, কিন্তু মেয়েটির বাড়ি কোথায়? জায়গাটা তো দেখে মনে হচ্ছে শহরাঞ্চল পেরিয়ে তারা অনেকটা দূরে চলে এসেছে। কৌতূহলী ভঙ্গিতে মৃগাঙ্ক প্রশ্ন করল, আচ্ছা আপনার বাড়ি আর কত দূর? এই তো প্রায় চলেই এসেছি, আর বেশি দূর না। আবার চলতে থাকে তারা। মৃগাঙ্ক যত বাড়ি মেয়েটিকে প্রশ্ন করে সে প্রত্যেক বাড়ি একই উত্তর দিয়ে চলে, এই তো চলেই এসেছি, আর বেশি দূর নয়। মনের মধ্যে এখন একটা চাপা উত্তেজনা অনুভব করে সে। মেয়েটির কথা বলার সময় প্রায়ই সে লক্ষ্য করেছে একটা মানুষকে সম্পূর্ণ বশ করে নেওয়ার ক্ষমতা আছে তার। মানুষ ছাড়াও যে কোনো প্রাণী সহজেই বশীভূত হতে পারে। তার হাঁটার ভঙ্গিটা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়, কোথাও যেন একটা অমিল খুঁজে পাচ্ছে সে। সন্ধে পেরিয়ে রাত নামতে চলেছে, হঠাৎ যেন মনে হল অন্ধকারে মেয়েটির চোখ দুটি মুহূর্তের জন্য জল জল করে উঠল। মৃগাঙ্ক
মৃগাঙ্গ কি সঠিক দেখছে নাকি কোনো দৃষ্টিভ্রম হচ্ছে তার। বেশ কিছুক্ষণ ধরে দুজনেই চুপচাপ, কারোর মুখ দিয়ে কোনো কথা সরছে না। মৃগাঙ্গ এতক্ষণ সুযোগের অপেক্ষায় ছিল এবং এই সুযোগ বারবার আসবে না। মেয়েটির নির্দেশিত রাস্তায় যেতে থাকলে সে নিশ্চিত বিপদে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। সামনের রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে, এটাই সুযোগ পথ পরিবর্তন করার। ভয় মানুষকে দুর্বল করে তোলে, মৃগাঙ্ক যে ভয় পেয়েছে এটা সে কোনোভাবেই তাকে বুঝতে দেবে না। মেয়েটির অভিমুখ দেখে সে খানিকটা অনুমান করে নিল, বুঝতে পারল সে নিশ্চিতভাবে ডান দিকের রাস্তা দিয়েই যাবে। নির্ভীক কণ্ঠে সে মেয়েটির উদ্দেশ্যে বলল, এই দুটো রাস্তাই আমি চিনি, তবে আমার মতে বাঁদিকেরটা দিয়ে গেলে বেশি শর্টকাট হবে, তা আপনি কি বলেন? আমি যদিও যাইনি এই রাস্তায়, তবে আপনি এতটা নিশ্চিত হয়ে যখন বলছেন, চলুন তাহলে। অতএব দুটি মানুষের অভিমুখ বাঁক নিল বাঁ দিকের রাস্তায়। ছাতার নিচে দাঁড়িয়ে থাকা দুটি ব্যক্তি অন্ধকারে মিলিয়ে যেতে লাগল। মনে হয় কোনো এক গভীর জঙ্গলে তারা প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতে যে কোনো মানুষের মনেই একটা ভয় কাজ করে। রাত ক্রমশ বেড়েই যাচ্ছে, তার উপরে একটানা বৃষ্টিপাত আর মাঝে মাঝে মেঘের গুড়গুড় শব্দে থমথমে পরিবেশটাতে একটু যেন প্রাণের সঞ্চার ঘটেছে। কিন্তু এ যেন এক অন্য জগতের ইঙ্গিত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের মাঝে রাশি রাশি জলজলে চোখ তাদের যেন অনুসরণ করে চলেছে। মৃগাঙ্ক মেয়েটির বাঁ হাতটা শক্ত করে ধরে বলল, ভয় পাবেন না, এরা নিরীহ বাদুর, মানুষের তেমন কোনো ক্ষতি করে না। তা আপনার নামটা তো জানা হলো না। মেয়েটি যেন স্বভাবতই একটু বিরক্তি বোধ করল। সামনের গাছটাতে প্রায় ডজন খানেক বাদুর ঝুলে আছে, পাশের গাছটাতে আরো বেশি। গাটা যেন কেমন শিউরে উঠছে তার, যেন সহস্র বাদুরদের পরিবার লোভনীয় দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে। মেয়েটি এখন ভীত কণ্ঠে জবাব দিল, আমার নাম পল্লবী। আচ্ছা মৃগাঙ্গবাবু, আপনি কি নিশ্চিত যে আমরা সঠিক পথেই যাচ্ছি? কথাটা বলতে বলতে নখের কয়েকটা আঁচড় লাগলো তার হাতে। মৃগাঙ্কর হাত থেকে ছাতাটা পড়ে গেল, বৃষ্টিতে ভিজে যাচ্ছে দুটি তাজা শরীর। অবাক হয়ে গেল পল্লবী, এ কি, ছাতাটা ফেলে দিলেন যে? কিন্তু এ কথা কাকে বলছে সে? অচেনা অজানা সেই ছেলেটিকে, যে কিনা এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিল, নাকি একটা বহুরূপীকে? এক মুহূর্তের জন্য দৃষ্টি স্থির হয়ে গেল পল্লবীর, এ কাকে দেখছে সে? এই কি সেই যুবক, নাকি একটা নারী মূর্তি? তাহলে কি তার সঙ্গে দেখা করা থেকে শুরু করে এই নির্জন জঙ্গলে নিয়ে আসা পর্যন্ত সমস্ত ঘটনা একটা পরিকল্পনা ছিল, একটা ছল ছিল? মৃগাঙ্ক নামের ব্যক্তিটি কি তাহলে সত্যিই একটা বহুরূপী? হাত পা কাঁপতে থাকে পল্লবীর,
বৃষ্টি যেন আরো জোরালো হতে থাকে। বিদ্যুতের তীব্র আলোয় স্পষ্ট হয়ে ওঠে সামনের ব্যক্তিটির মুখমণ্ডল। তার চুলগুলো ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। রক্তবর্ণ জলজলে চোখে সে তাকিয়ে আছে পল্লবীর দিকে। মুখ থেকে লালসাপূর্ণ ক্যানাইনগুলি বেরিয়ে পড়েছে। পল্লবী চাক্ষুষ দেখছে সেই পুরুষ ধীরে ধীরে পরিণত হচ্ছে একটা নারী মূর্তিতে। তার বুঝতে আর কোনো সমস্যা রইল না, এটা একটা ভ্যাম্পায়ার ব্যাট। এরাই তাহলে বিভিন্ন রূপ পরিবর্তন করে মানুষদের বিভ্রান্ত করে। প্রাণীটাকে আঘাত করার উদ্দেশ্যে ছাতাটা কৌশলে তুলে নিল পল্লবী। মাথা লক্ষ্য করে আঘাত করতে যাবে এমন সময় মুহূর্তেই তার গলায় বসে গেল দুটি তীক্ষ্ণ দাঁত। শরীরটা যেন অবশ হয়ে আসছে ধীরে ধীরে। আজ যেন কেমন একটা ঘুম পাচ্ছে তার। জল কাদায় ঢলে পড়ল নিথর শরীরটা। রক্ত সম্পূর্ণ শেষ হয়নি, এখনো বেশ কিছুটা বাকি আছে। টাটকা রক্তের যেন কোনো সুগন্ধ আছে, তাই রক্তের নেশায় সমস্ত ভ্যাম্পায়ারগুলি একত্রিত হয়েছে। মেয়েটির একটি পা শক্ত করে ধরে প্রাণীটি তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগল জঙ্গলের গভীরে। অন্ধকারে মিলিয়ে যেতে লাগল একটি শিকার সহ আরও কিছু বহুরূপীর দল। শুনছিলেন ভ্যাম্পায়ার সিরিজের প্রথম গল্প বহুরূপী। গল্পটি পরিচালনা, পোস্টার ডিজাইন, সাউন্ড ইফেক্ট এবং গল্প পাঠে আমি অরিন্দম। মৃগাঙ্কুর ভূমিকায় একলব্য এবং পল্লবীর ভূমিকায় দীপিকা। আপনারা আমাকে পার্সোনাল ফেসবুকে, ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে এবং টুইটারে ফলো করতে পারেন। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। শুধু গল্পে নয়, এমন অনেক বহুরূপী আমাদের চারপাশেই আছে। সঠিক সময়ে এদের আসল রূপ দৃশ্যমান হয়। এরা মানুষের দুর্বলতার অপেক্ষায় থাকে, আর সুযোগ পেলেই বসিয়ে দেয় মারণ কামড়। তবে এই বহুরূপী চেনা অত্যন্ত কঠিন। হতে পারে এরা আমার আপনার মতোই মানুষ সেজে বসে আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।